প্রবাসীদের কষ্ট আমরা আসলে প্রকৃতপক্ষে বুঝি না প্রবাসীরা এত কষ্ট করে নিজে বাড়ি থেকে জমি বিক্রি করে গরু ছাগল বিক্রি করে জায়গা জমি বিক্রি করে প্রবাসে চলে যায় অথচ সেখানে যাওয়ার পরে আমরা তাদের কষ্ট আমরা তাদের মর্ম কখনোই বোঝার চেষ্টা করি না প্রবাসীদের কষ্ট এমন যে সেখানে যাওয়ার পরে ঋণের বোঝা মাথায় নিয়ে সেখানে দিন গণে যে কখন আমি ঋণটা পরিশোধ করব অথচ আমরা যারা দেশে আছি তাদের বিষয়টা আমরা একটুকু ভাবি না আমাদের যখন যত টাকা লাগবে তত টাকার জন্য তাকে দাবি জানায় সে নিজে খেয়ে না খেয়ে সারাটা দিন পরিশ্রম করে মাস শেষে অর্থ পাঠিয়ে দেয় প্রবাসীদের কষ্ট আমাদের একটু চিন্তা করতে হবে যে সেখানে যাওয়ার পরে তারা কতটা পরিশ্রম করে যেই ছেলেটা সকালে ঘুম থেকে উঠে না বাসায় থাকতে অত সেই ছেলে বিদেশে যাওয়ার পরে ভোররাতে ঘুম থেকে উঠে সারাটা দিন পরিশ্রম করে আবার রাত দশটা বারোটার দিকে ঘুমাতে যায় কত কষ্ট করে আমার ভাইয়ার প্রবাসীদের কষ্ট এত বেশি যারা প্রবাসে আছেন যেই সব ভাইরা প্রবাসে আছেন তারা প্রকৃতপক্ষে জানেন দেশের জন্য তাদের প্রাণ কাঁদে কিন্তু করার কিছুই থাকে না যখন ঈদ চলে আসি আমরা যারা দেশে বসবাস করছি আমরা তখন আনন্দ উল্লাসের জন্য বিনোদনের জন্য অপেক্ষা করি ঈদ কত সুন্দর করে আমরা পালন করব কিন্তু যারা প্রবাসে যারা আছে তারা চিন্তা করে ঈদ যখন আসে তখন তাদের আরো টেনশন এবং দুশ্চিন্তা বেড়ে যায় আমরা আনন্দ করি আর ঈদ আসলে তারা আফসুস করে হারে যদি দেশে থাকতাম মায়ের সঙ্গে বাবার সঙ্গে ঈদ পালন করতে পারতাম আজ মা কাছে নেই বাবা কাছে নেই স্ত্রী কাছে নেই তাই ঈদ পালন করতে পারছে না শুধু তাই নয় প্রবাসীদের কষ্ট কেমন দেখুন পরিবারের জনম দুঃখিনী মা বাবা সন্তান স্ত্রী পরিবার পরিজন দাদা দাদি নানা নানি কেউ মারা গেলে শেষবারের মতো তাদের চেহারা পর্যন্ত দেখার সৌভাগ্য হয় না আমার ভাইয়েরা কতটা কষ্ট করে কতটা যন্ত্রণা ভিডিওর মাধ্যমে লাশটা দেখানো হয় বাবা মারা গেছে মা মারা গেছে সময় মতো আসতে পারে না ভিডিওর মাধ্যমে মাকে বাবাকে কবরে নামানো হচ্ছে বিদেশ থেকে চোখের পানি ফেলে শুধু দেখছে এই দেখা ছাড়া প্রবাসীদের আর কোনো উপায় নাই আমার ভাইয়েরা আমার একান্ত আপন জনের একটি বার চিন্তা করে দেখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠাই অথচ তাদেরকে আমরা মর্যাদা দিই না আমরা নাম দিয়েছি তাদেরকে রেমিটেন্স যোদ্ধা কিন্তু মরে গেলে তারা আবার বেওয়ারিস করোনার সময় দেখেছি অনেক সন্তান অনেক প্রবাসী ইন্তেকাল করেছেন তাদের লাশ পর্যন্ত বাংলাদেশে আসে নাই সেখানে দাফন করা হয়েছে কতটা কষ্টকর সন্তান আর কোনোদিন বাবার চেহারা দেখতে পাবে না স্ত্রী আর কোনোদিন স্বামীর চেহারা দেখতে পাবে না মা বাবার কোনোদিন কলিজার টুকরা সন্তানের চেহারা দেখতে পাবে না আমার বন্ধুগণ তাই শুধু বেঁচে থাকলে রেমিটেন্স যোদ্ধা আর মারা গেলে বেওয়ারিশ এমনটি যেন না হয় আমার বন্ধুগণ আমার ভাইরা একজন প্রবাসী ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে দেশে চিঠি পাঠালেন যেই লাশটা নিয়ে যেতে হবে কিন্তু তার কাছে কোনো টাকা নেই ট্রিটমেন্ট করতে গিয়ে সব টাকা ফুরিয়ে গেছে দেশে কারা আছেন চিঠিটা পাঠালাম যোগাযোগ করবেন মেঘের বাণী করে কিন্তু চিঠি পাঠানোর পরে স্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে স্ত্রী কোনো জবাব দেয় না কারণ টাকা না পাঠালে লাশ পাঠাবে না পরিবারে অন্য সদস্য ভাইয়ের কাছে চিঠি যখন আসল হাই কোনো জবাব দেয় না কারণ টাকা পাঠালের পর লাশ আসবে দুখিনী মায়ের কাছে যখন খবর গেল মা চোখের পানি ফেলে বলে আমার জায়গা জমি বাড়ি পর্যন্ত বিক্রি করে দেব তবু আমার কলিজা ছেড়া ধন আমার সন্তানকে দেশে নিয়ে এসে মাটি দেব আমি যদি যাই গমরে আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে লাস্টাই আমার পৌঁছে দিও আমার মায়েরি কোলেতে তোমরা লাস্টাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে এই জগতে মায়ের মতো নেকে হো প সেই মায়ের না দেখাইয়া দিও না দাফোন তোমরা দিও না ও আমায় একটা নজর দেখলে মায়ে ও আমায় একটা নজ আমায় একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কহলি যাতে লাস্টা তোমরা পৌঁছে দিও আমার মায়েরি কোলেতে অসংখ্য জনম দুখিনি মা যাই না মাঝে বিশি চোখের পানি ফেলে কাঁদে খোকা ফিরবে নাকি ফিরবে না মা সনম দুঃখিনী মা হয়তো চিন্তা করে চোখের পানি ফেলে কাঁদে কলিজার টুকরা সন্তান কবে দেশে ফিরে আসবে কিন্তু অন্যান্য মানুষগুলি কিন্তু চিন্তা করে না অনেক স্ত্রী আছে ভাবে না সন্তানেরা ভাবে না ভাই বেরাদার ভাবে না বন্ধু বান্ধব ভাবে না কত কষ্ট করে প্রবাসে গিয়ে টাকা ইনকাম করে দেশকে সমৃদ্ধশালী করছে দেশের রেমিট্যান্স যোদ্ধা হিসাবে পরিচিতি হয়েছে দেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তাদের কষ্ট আমরা কোনোভাবেই বুঝি না